আরামবাগ ব্লকের দুস্থ মানুষদের পাশে আরামবাগ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। এদিন আরামবাগ বিডিও অফিসের উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো চারটি গরু ও সুষম খাবার। প্রথম পর্যায়ে তিনটি গরু দেওয়া হয়েছিল, তারপর এদিন চারটি গরু ও সুষম খাবার দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে আবারও পাঁচটি নাকি গরু দেওয়া হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক চন্দন দত্ত, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া, কর্মাধ্যক্ষ জগন্নাথ দাস, দীপক মাঝি সহ অন্যান্যরা। এদের প্রথম কথা হচ্ছে আমরা ট্রেনিং দিয়েছি, আর তাছাড়া হচ্ছে চার বস্তা করে এপিক ম্যাস দেওয়া হচ্ছে। এছাড়া তাদের যাতে লালন পালন ভালো হয় তার জন্য ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তারা যাতে শেড ছাইতে পারে তার জন্য তাদের অ্যাকাউন্টে 3650 টাকা করে দেওয়া হবে। এছাড়াও আমাদের যে প্রাণী মিত্ররা আছে, প্রাণী মিত্ররা ডোর টু ডোর গিয়ে ওদের দেখভাল করবে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের মনিটরিং রিপোর্ট দিলে আরও যাতে ভালোভাবে পালন করতে পারে তাতে আমাদের সুবিধা হবে। এদেরকে মূলত কাদেরকে দেওয়া হলো? পঞ্চায়েত সমিতি নির্ধারণ করেছে যে দুস্থ পরিবার যারা, এরকম দুস্থ পরিবার থেকে 12 জনকে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে আমাদের প্রতিটা ব্লকের যে সমস্ত দুস্থ পরিবার আছে তাদের মধ্যে অতি দুস্থদের একটি করে গাই গরু দেওয়া হবে। বাছুর শঙ্কর জাতের বাছুর ছানা, সেই বাছুর ছানা আমাদের আরামবাগ ব্লকের 12 জনকে নির্ধারণ করা হয়েছে দেওয়ার জন্য। তার মধ্যে প্রথম পর্যায়ে 3টি দেওয়া হয়েছে, আজকে 4টি পরিবারকে দেওয়া হলো একটি করে, এবং যেটা বাকি আছে আগামী কয়েকদিনের মধ্যে আবার দেওয়া হবে। কাদের পক্ষ থেকে দেবেন? আমাদের আরামবাগ বিডিও অফিসের তরফ থেকে, এখানে পশুপালন দপ্তর আছে, বিডিও অফিস পঞ্চায়েত সমিতি বিডিও অফিসের যৌথ উদ্যোগে, এবং প্রাণী সম্পদ যে বিভাগ আছে পশ্চিমবঙ্গ সরকারের সেই বিভাগ থেকে দেওয়া হবে। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11 থেকে 14 ফেব্রুয়ারি, উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।